প্রপোজিশনাল লজিক। আমাদের চ্যাপ্টার এইটার নাম হচ্ছে ফার্স্ট অর্ডার লজিক। যদি আমরা একটু দেখি, এখন প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফার্স্ট অর্ডার লজিক। ফার্স্ট অর্ডার লজিক হচ্ছে তোমার প্রপোজিশনাল লজিকের চেয়ে অ্যাডভান্স লজিক। ফার্স্ট অর্ডার লজিক তাকে বলে, প্রপোজিশনাল লজিক তাকে বলে। প্রপোজিশনাল লজিক আমরা কি করতাম, প্রপোজিশনাল লজিকে হচ্ছে এখানে দেখো, প্রপোজিশনাল লজিকের কিছু যদি বর্ণনা দেওয়া আছে যে প্রপোজিশনাল লজিক ছিল, মানে মধ্য কথা ছিল যে আমরা প্রপোজিশনাল লজিকে সবকিছু কি হচ্ছে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতাম, তাই না? এবং শুধু তাই না, সেই সিম্বল গুলার বিভিন্ন সিম্বল গুলার মধ্যে বিভিন্ন রকমের অপারেটর প্রয়োগ করে আমরা হচ্ছে সেন্টেন্স তৈরি করতাম। ম্যাক্সিমাম টাইম এন্ড আর অর অ্যাপ্লাই করতাম। এই জন্য বলা হচ্ছিল যে প্রপোজিশনাল লজিক ছিল কম্পোজিশনাল, এবং যেহেতু শুধুমাত্র সিম্বল এবং অপারেটরের সাহায্যে প্রপোজিশনাল লজিক এক্সপ্রেস করা হতো, সো প্রপোজিশনাল লজিক হ্যাজ এ ভেরি লিমিটেড এক্সপ্রেসিভ পাওয়ার। আচ্ছা, তো যাই হোক, এখন তোমরা যেটা দেখতেছো সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার লজিকের বর্ণনা। ফার্স্ট অর্ডার লজিকের সাথে প্রপোজিশনাল লজিকের অমিলটা দিয়েই শুরু হয় ফার্স্ট অর্ডার লজিকের সংজ্ঞা, যে ফার্স্ট অর্ডার লজিক আমরা প্রপোজিশনাল লজিকের মতো সবকিছু হচ্ছে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি না, এবং শুধু অপারেটর আর সিম্বল দিয়েই এক্সপ্রেস করি না। তাহলে কি করি আমরা, সিম্বলের জায়গায় হচ্ছে বিভিন্ন অবজেক্ট, রিলেশন এবং ফাংশন ইউজ করে এক্সপ্রেস করি। আমরা সিম্বলের জায়গায় অবজেক্ট ইউজ করি। আগে কি এক্স ওয়াই বুঝাইতে বুঝাইতে হচ্ছে তোমার একটা পিটের কথা, ডাব্লিউ এক্স ওয়াই দিয়ে বুঝাইতে একটা অম্পুস আছে কিনা এইগুলো, আর এখন হচ্ছে আমরা সেই জায়গায় বিভিন্ন ছোট ছোট অবজেক্ট ইউজ করি। একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের কি সম্পর্ক আছে সেটা রিলেশনের মাধ্যমে প্রকাশ করি, তার সাথে সাথে আমরা ফাংশন ইউজ করি, আর এইগুলার বিভিন্ন রকম কম্বিনেশন দিয়ে হচ্ছে আমরা আমাদের ভাব প্রকাশ করি ফার্স্ট অর্ডার লজিকে। যেরকম তোমাদের বই থেকে যদি আমরা একটা এক্সাম্পল উঠে নিয়ে আসি, সাপোজ আমি এই বাক্যটাকে প্রকাশ আমার ফার্স্ট অর্ডার লজিক দিয়ে প্রকাশ করতে চাই, যে ইভিল কিং জন রুলড ইংল্যান্ড ইন 1200। এইখানে হচ্ছে এই বাক্যটা যদি আমি ফার্স্ট অর্ডার লজিকে নিতে চাই, তাহলে প্রথমেই হচ্ছে আমাদেরকে হচ্ছে কি করতে হবে, প্রথমে আমাদেরকে হচ্ছে এই বাক্যটাকে আমাদের ফার্স্ট অর্ডার লজিকে প্রকাশ করার জন্য কতগুলা সিম্বল ঠিক করতে হবে, যেগুলোকে আমরা বলতেছিলাম অবজেক্ট। সাপোজ এই কিং জন রুল ইংল্যান্ড ইন কত সাল দেওয়া ছিল জানি, ইন 1200। ইভিল কিং জন রুল ইংল্যান্ড ইন 1200। হ্যাঁ বলো স্যার, এটা তো নিউ চ্যাপ্টার, তাহলে এটা তো ফার্স্ট ইয়ারটা কি, মানে স্টার্টিংটা কোথা থেকে, একটু 5 মিনিট লেটে ঢুকছি তো বুঝছি না। এখান থেকে স্টার্ট হচ্ছে ইন্ডিয়া, সমস্যা নাই, এখনো শুরু হয় নাই, মাত্র শুরু হয়েছে, তো হচ্ছে সমস্যা নাই।
আমি মাত্র বলতেছিলাম যে ফার্স্ট অর্ডার লজিকটা কেমন, জাস্ট মুখে মুখে বলছি, আর তারপরে বলছি ফার্স্ট অর্ডার লজিকে ধরো আমরা একটা বাক্য প্রকাশ করতে চাই, সেই বাক্যটার উদাহরণ হিসেবে আমি বলছি ধরো এইটা, ইভিল কিং জন রুলড ইংল্যান্ড ইন 1200, অথবা হচ্ছে আমরা এই বাক্যটা না প্রকাশ করে শুধু আমরা হচ্ছে একটা বড় বাক্য প্রকাশ করি বা বড় কিছু একটা অংশ প্রকাশ করি, যে সাপোজ সেই জন্যই হচ্ছে আমি নিচে যাচ্ছিলাম যে হচ্ছে সাপোজ আমরা ধরি যে হচ্ছে ইভিল কিং জন যে ছিল, ইভিল কিং জন হচ্ছে ইংল্যান্ডকে রুল করতেছিল, কিন্তু তার ভাই ছিল রিচার্ড, রিচার্ডের পরিচয় ছিল রিচার্ড দ্য লায়ন হার্ট নামে, রিচার্ড হচ্ছে ভালো ছিল এবং রিচার্ড হচ্ছে কিং জনের লেফট লেগ কেটে ক্রাউনটা উদ্ধার করে এবং ইংল্যান্ডকে মুক্ত করে। এখন এই আমি তোমাদেরকে যেটা বললাম এই পুরোটা জিনিস হচ্ছে আমি এখন ফার্স্ট অর্ডার লজিকে রিপ্রেজেন্ট করব। ফার্স্ট অর্ডার লজিকে যদি আমি এখন রিপ্রেজেন্ট করতে যাই আমি কি বলবো, আমাদের প্রথমেই বের করতে হবে আমরা যদি এই বাক্যগুলা এই পুরাটা নলেজকে যদি ফার্স্ট অর্ডার লজিক দ্বারা রিপ্রেজেন্ট করতে যাই আমার কি কি সিম্বল লাগবে, যেগুলাকে আমি বলতেছিলাম অবজেক্ট, আমার কি কি সিম্বল লাগবে যেগুলাকে আমি বলতেছিলাম অবজেক্ট। তো আমি তোমাদেরকে মাত্র যেটা বললাম সেখানে হচ্ছে রিচার্ড দ্য লায়ন হার্ট এটা একটা শব্দ ছিল, কিং জন এটা আর একটা শব্দ ছিল, এইরকম শব্দ যেগুলাকে হচ্ছে অ্যাকচুয়ালি মানে নাম প্রকাশ করে বা কোনো জিনিস প্রকাশ করে সেগুলাকে আমাদের অবজেক্ট ধরে নিতে হবে, সেগুলা হচ্ছে আমাদের ওই সিম্বলের মতো, প্রপোজিশনাল লজিকে যেরকম সিম্বল ছিল সেরকম আমাদের এই ফার্স্ট অর্ডার লজিকের একদম আণবিক অংশ হইতেছে গিয়া এই শব্দগুলা যেগুলাকে আর ভাঙা যায় না, আমরা এগুলার উপর বিভিন্ন অপারেটর প্রয়োগ করে বা এগুলার উপর বিভিন্ন রকম জিনিস প্রয়োগ করে হচ্ছে আমরা নতুন নতুন বড় বড় বাক্য তৈরি করব, কিন্তু হচ্ছে আমাদেরকে এই ফার্স্ট অর্ডার লজিকের জন্য বা ফার্স্ট অর্ডার লজিককে কোনো নলেজ প্রকাশ করার জন্য আমাদেরকে আগে সেই নলেজকে প্রকাশ করার জন্য কিছু শব্দ ধরে নিতে হবে যেগুলো হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার লজিকের সিম্বল হিসেবে ইউজ করব। তো আমি তোমাদেরকে মাত্র যে জিনিসগুলা বললাম যে রিচার্ড দ্য লায়ন হার্ট এর কথা বলছি সম্ভবত, আর হচ্ছে বলছি মনে হয় যে তার ভাই ইভিল কিং জনের কথা, আর বলছি যে তার ইভিল কিং জনের বাম পা কেটে নিয়েছিল, কেটে নিয়ে টাউন পুনরুদ্ধার করছিল। যদি আমার এই পুরোটা কথা তোমরা ফলো করে থাকো তাহলে দেখবে এখানে বাম পা, কিং জন, রিচার্ড দ্য লায়ন হার্ট, টাউন, এগুলো হচ্ছে এমন শব্দ যেগুলাকে আর ভাঙা যায় না। এন্ড ইভিল, কে ইভিল? কিং জন। তার পা কেটে নিয়েছে, কিং জনের পা কাটছে, কে কাটছে? রিচার্ড দ্য লায়ন হার্ট কাটছে। তুমি হচ্ছে বাকি সবকিছুকে প্রশ্ন করে করে বের করে আনতে পারো, কিন্তু হচ্ছে এগুলাকে মানে এগুলার উপরে কোনো প্রশ্ন নেই, এগুলা হচ্ছে কি সবগুলা প্রশ্নের আনসার হিসেবে ব্যবহৃত হবে। তো এগুলা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার লজিকের জন্য অবজেক্ট, যেগুলাকে আমরা বলতেছি কনস্ট্যান্ট সিম্বল, যেসব শব্দ হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় ফার্স্ট অর্ডার লজিকে সেগুলোকে আমরা বলতেছি কনস্ট্যান্ট সিম্বল। আমরা যদি কোনো নলেজকে ফার্স্ট অর্ডার লজিকে প্রকাশ করতে চাই ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস হচ্ছে যেই আমরা যে নলেজটাকে প্রকাশ করতে চাচ্ছি সেই নলেজে যে নাম বা যে শব্দগুলো আছে সেগুলা হচ্ছে সেগুলাকে হচ্ছে কনস্ট্যান্ট সিম্বল ধরে নিতে হয়। তা কনস্ট্যান্ট সিম্বল ধরার পর আমাদের ধরতে হবে প্রেডিকেট সিম্বল। প্রেডিকেট সিম্বল মানে কি, আমাদের এই নলেজটাকে ফার্স্ট অর্ডার লজিকে প্রকাশ করার জন্য আরো কিছু সিম্বল ধরতে হবে যেগুলা দিয়ে হচ্ছে আমরা অবজেক্ট গুলার মধ্যে সম্পর্ক বের করতে পারবো। আমার কথা কি শোনা যাচ্ছে জ্যোতি? জি স্যার শোনা যাচ্ছে। আমরা যদি কোনো নলেজ কে ফার্স্ট অর্ডার লজিকে প্রকাশ করতে চাই সবার প্রথমে আমাদের কি ধরতে হবে জ্যোতি, বা সবার প্রথমে আমাদের কি কি ঠিক করতে হবে বলতে পারবে এখন? জি স্যার, অবজেক্ট। থ্যাংক ইউ জ্যোতি, ঠিক বলছো। আমাদেরকে হচ্ছে যদি কোনো নলেজ কে আমরা হচ্ছে ফার্স্ট অর্ডার লজিকে প্রকাশ করতে চাই সবার আগে আমাদেরকে হচ্ছে অবজেক্ট কাকে কাকে ধরবো সেটা ঠিক করতে হবে, বা কাদেরকে অবজেক্ট ধরবো সেটা ঠিক করে নিতে হবে, সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তারপরে আমাদেরকে কি ধরতে হবে বা তারপরে আমাদেরকে কি ঠিক করতে হবে, আমরা কোন কোন জিনিসকে প্রেডিকেট ধরবো। প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে অবজেক্ট গুলার মধ্যে সম্পর্ক যেই শব্দগুলোর সাহায্যে নির্ণয় করা হবে, বা যেই শব্দগুলো হচ্ছে অবজেক্ট গুলার মধ্যে সম্পর্ক ডিনোট করবে, সম্পর্ক প্রকাশ করবে, সেই শব্দগুলাকে আমি বলবো প্রেডিকেট।
যেরকম আমি তোমাদেরকে যে মাত্র নলেজটার কথা বলছি, কিং জন আর তার ভাই রিচার্ড দ্য লায়ন হার্ট এর গল্পটার কথা, সেইখানে হচ্ছে কিং জন আর রিচার্ড দ্য লায়ন হার্ট এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ভাইয়ের সম্পর্ক, দুজন একজন আরেকজনের ভাই। তাহলে হচ্ছে এই সম্পর্কটা প্রকাশ করার জন্য আমাকে আরেকটা সিম্বল নিতে হবে, যেটা হচ্ছে গিয়া ব্রাদার। ব্রাদার সিম্বলটার বৈশিষ্ট্য কি বা ব্রাদার সিম্বলটা কিভাবে ব্যবহৃত হবে? ব্রাদার সিম্বলটা ধরো, একটু দাঁড়াও, যদি দেখা যাচ্ছে ব্রাদার সিম্বলটা এইভাবে ব্যবহৃত হবে, ধরো আমি আমার নলেজটা প্রকাশ করার জন্য দুইটা অবজেক্ট ধরে নিয়েছি, একটা হচ্ছে রিচার্ড, একটা হচ্ছে জন, ঠিক আছে? এই তো গেল আমার ফার্স্টের ধরো অবজেক্ট। তারপর এখন আমি হচ্ছে প্রেডিকেট কাকে কাকে ধরবো সেটা ঠিক করতেছি। ধরো ব্রাদার নামে আমি একটা প্রেডিকেট ধরছি, যে ব্রাদার শব্দটা আমি প্রেডিকেট হিসেবে ইউজ করব, প্রেডিকেট অথবা রিলেশন হিসেবে ইউজ করব। তাহলে আমরা ফার্স্ট অর্ডার লজিকে যেসব শব্দকে রিলেশন হিসেবে ব্যবহার করি, তাদেরকে যখন ইউজ করব তখন হচ্ছে সেই রিলেশন গুলার পরে ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের ভিতরে আমরা একটা আর্গুমেন্টও লিখতে পারি অথবা দুইটা আর্গুমেন্টও লিখতে পারি। আমি এখানে কি দিচ্ছি ব্র্যাকেটের ভিতরে, আমি তো অবজেক্ট পাঠাচ্ছি, আমি আর্গুমেন্ট বললাম কেন? আর্গুমেন্ট মানে হচ্ছে এটা অনেকটা হচ্ছে আমাদের বুলিয়ান ফাংশনের মতো কাজ করবে প্রোগ্রামিং এ। প্রোগ্রামিং এ কোনো বুলিয়ান ফাংশনে কোনো ভ্যালু পাস করলে সে আমাদেরকে কি রিটার্ন করে, হয় ট্রু না হয় ফলস রিটার্ন করে না। এইখানে হচ্ছে আমাদের রিলেশন গুলো হচ্ছে অনেকটা প্রোগ্রামিং এর বুলিয়ান ফাংশনের মতো কাজ করবে। আমরা এখানে হচ্ছে যে কয়টা ভ্যারিয়েবল দিব তাদের উপরে সে অপারেশন চালায় আমাদেরকে ট্রু বা ফলস রিটার্ন করবে। ব্রাদারটা হচ্ছে আমাদের তাহলে একটা বুলিয়ান ফাংশনের মতো, তাকে আমি যদি একটা ভ্যারিয়েবল দিতাম সেটার উপর অপারেশন চালায় আমাদেরকে ট্রু বা ফলস রিটার্ন করতো। এখানে ব্রাদার যেই যে রিলেশন তাকে চালানোর জন্য তাকে দুইটা ভেরিয়েবল দিতে হয়, এই জন্য আমি তাকে হচ্ছে দুইটা অবজেক্ট দিছি, রিচার্ড জন। সে কি করবে, সে দেখবে যে আমাদের দেয়া নলেজ অনুযায়ী রিচার্ড আর জন একজন আরেকজনের ভাই কিনা, যদি ভাই হয় তাহলে ট্রু হবে, ভাই না হলে ফলস হবে। আমার কথা বুঝা যাচ্ছে? তা আমাদের দেয়া নলেজ অনুযায়ী রিচার্ড বুঝার এই এক্সাম্পলে ওরা ভাই, অন্য এক্সাম্পল হলে কি এখানে ব্রাদার ফাংশনটা ইউজ করব? ধরো আমি বললাম যে আমি আর কি যে নলেজ বেসটা প্রকাশ করতে যাইতাছি ফার্স্ট অর্ডার লজিকে, ধরো সাপোজ আমি বললাম যে ইভিল কিং জন ছিল হচ্ছে এশিয়ার রাজা, আর রিচার্ড তার শত্রু ছিল, রিচার্ড ইভিল কিং জনকে মেরে এশিয়ার রাজ্য উদ্ধার করলো। এখানে আমি কোথাও বলি না ইভিল কিং আর রিচার্ড ভাই হয়। তাহলে এখন যদি তুমি এই নলেজ বেসটা ফার্স্ট অর্ডার লজিক দিয়ে প্রকাশ করতে চাও, তখন তুমি যদি ব্রাদার রিলেশনটা ইউজ করো, তাহলে হচ্ছে ব্রাদার রিলেশনে তুমি যদি রিচার্ড আর জনকে দাও সে তখন হচ্ছে ফলস দেওয়া উচিত, কারণ রিচার্ড আর জন আমার মানে মাত্র বলা নলেজে একজন আরেকজনের ভাই না। কিন্তু আমি ওদেরকে প্রথমে যে উদাহরণটা বলছি সেই উদাহরণটা ছিল এরকম, যে ইভিল কিং জন ইংল্যান্ড কে 1200 শতাব্দীতে শাসন করতেছিল, তার ভাই রিচার্ড দ্য লায়ন হার্ট তার বাম পা কেটে তার কাছ থেকে ইংল্যান্ডের ক্রাউন পুনরুদ্ধার করে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি বলে দিই যে রিচার্ড আর জন ভাই, তাই এই নলেজ বেসটা যখন আমি প্রকাশ করব তখন ফার্স্ট অর্ডার লজিকের এই রিলেশনটা ট্রু রিটার্ন করবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে রিমন, তারপর এইখানে আরেকটা রিলেশন দিছে, সাপোজ আমি হচ্ছে ম্যারিড রিলেশনটা ইউজ করব সাপোজ, এবং ম্যারিড রিলেশনটা হচ্ছে এমন, ম্যারিড রিলেশনে আমি যদি দুইটা অবজেক্ট দেই এবং তারা যদি একজন আরেকজনের সাথে বিবাহিত হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর না হলে ফলস রিটার্ন করবে। তো আমার এখানে আমি বলতেছি রিচার্ড আর জন হচ্ছে ভাই, তাহলে রিচার্ডের বাবা আর জনের মা অবশ্যই বিয়ে করতেন, রাইট? না হলে তো তারা ভাই হইতো না। তো হচ্ছে আমরা এখানে বলতেছি যে ফাদার অফ রিচার্ড আর মাদার অফ জন, এই দুটাকে আমরা হচ্ছে ম্যারিড ফাংশনে ম্যারিড রিলেশনের ভিতরে হচ্ছে আর্গুমেন্ট হিসেবে পাঠাইছি। এখানে একটু খেয়াল করে দেখো, এই যে ফাদার এটাও হচ্ছে তোমার একটা রিলেশন, এই রিলেশন হচ্ছে একটা অবজেক্ট নেয়, সে এই অবজেক্টের যদি বাবা থাকে সেটাকে রিটার্ন করে। আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। এইখানে কিন্তু তাহলে ফাদারকে আমরা তখন রিলেশন বলবো না, আমরা তখন ফাদারকে বলবো হচ্ছে ফাংশন,
যদি কোনো ব্র্যাকেটের ভিতরে কোনো অবজেক্ট দেওয়ার পর সে ট্রু বা ফলস ভ্যালু ছাড়া অন্য কিছু রিটার্ন করে, তখন আমরা সেটাকে বলতেছি ফাংশন। আমার কথা বুঝতে পারতেছো চৈতি? জি স্যার। তো ফাদার অফ রিচার্ড, ফাদার হচ্ছে একটা ফাংশন, ফাদার ফাংশনের ভিতরে কোনো অবজেক্টকে দিলে সেই অবজেক্টের ফাদারটাকে রিটার্ন করে। ঠিক একইভাবে মাদার হচ্ছে আরেকটা ফাংশন, মাদার ফাংশনের ভিতরে কোনো অবজেক্টকে দিলে সেই অবজেক্টের মাদারটাকে রিটার্ন করে। তাহলে এখানে আমি রিচার্ডের ফাদারকে পাবো, এখানে আমি জনের মাদারকে পাবো। তারপর আমরা এই দুটোকে কোথায় পাঠাইছি? ম্যারিড রিলেশনে পাঠাইছি। ম্যারিড রিলেশনটা দেখবে যে এদের দুজনের মধ্যে বিবাহের সম্পর্ক আছে কিনা, যদি বিবাহের সম্পর্ক থাকে তাহলে ট্রু, আর না হলে ফলস রিটার্ন করবে। যেহেতু বিবাহের সম্পর্ক আছে তাই এদের মধ্যে বিবাহের সম্পর্ক থাকার কারণে সে ট্রু রিটার্ন করবে। বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। স্যার তাহলে এই ফাংশন গুলো তো আমি আমার মতো করে চেঞ্জ করতে পারবো যখন যে এক্সাম্পল করব? অবশ্যই, এগুলো তোমাদেরকে ক্রিয়েট করতে হবে বাবা। আমরা খালি তোমাদেরকে হচ্ছে একটা ধরো সাপোজ বাক্য দিয়ে দিলাম, তুমি ঠিক করবা সেই বাক্যটাকে হচ্ছে ফার্স্ট অর্ডার লজিকে প্রকাশ করার জন্য কি কি সিম্বল তুমি ইউজ করবা, কি কি রিলেশন তুমি ইউজ করবা, কি কি ফাংশন তুমি ইউজ করবা। আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। এখন তাহলে ফাদার অফ রিচার্ড, ফাদার হচ্ছে একটা ফাংশন, এটা তো বোঝা গেছে। ফাদার ফাংশন আমি যাকেই দিব তার ফাদারকে রিটার্ন করবে, তাই না চৈতি? জি স্যার। তাহলে আমি যদি ফাদার ফাংশনে রিচার্ড এর জায়গায় জনকে দিতাম তাহলে কি রিটার্ন করতো? জনের বাবাকে। ওকে, যেহেতু আমাদের এক্সাম্পলে রিচার্ড আর জনের বাবা মা সেম, তাহলে আমি যদি ফাদার অফ রিচার্ড না লিখে এখানে রিচার্ড এর জায়গায় জন লিখতাম তাহলে আমাদের রিলেশনটা কি ট্রু হইতো না ফলস হইতো? ট্রু হইতো। থ্যাংক ইউ প্রমিস। প্রমিস বলছ না? জি স্যার। থ্যাংক ইউ। ঠিক ধরছো, ট্রু হইতো। এখন আমাকে একটা কথা বলতে হবে, ফাদার একটা ফাংশন, এই ফাংশনে আমরা যে অবজেক্ট দিব তারই ফাদারকে সে রিটার্ন করবে, তাই তো প্রমিস? জি স্যার। তাহলে আমরা ইঞ্জিনিয়ার লিখতে পারি না ফাদার ফাংশনটাকে এইভাবে যে একটু ধরো তাহলে আমরা ইঞ্জিনিয়ার তো ফাদার ফাংশনটাকে এইভাবে লিখতে পারি যে এইভাবে লিখতে পারি না ফাদার অফ এক্স, এখানে এক্স এর জায়গায় আমরা যে অবজেক্টকে দিব তারই ফাদার আমাদেরকে রিটার্ন করবে, নাকি এইভাবে লিখে যাবে না? জি স্যার যাবে। ঠিক একই ভাবে তো আমরা মনে হয় মাদারটাকেও লিখতে পারবো, নাকি? জি স্যার যাবে। মাদার ফাংশনটাকে এভাবে দেখা যাবে। তো আমরা যখন কোনো ফাংশন কে এভাবে প্রকাশ করি, এই যে এখানে যে আমরা এক্স ওয়াই গুলো ইউজ করি, এগুলাকে আমাদের ফার্স্ট অর্ডার লজিকের ভাষায় বলা হয় ভ্যারিয়েবল। বোঝা যাচ্ছে? জি স্যার। আমরা প্রপোজিশনাল লজিকে যেরকম এন্ড অর ইউজ করতাম, ইমপ্লাইস ইউজ করতাম, নট ইউজ করতাম, মনে আছে তোমাদের? জি স্যার। এইখানে হচ্ছে আমরা একই ভাবে সেই চিহ্নগুলোকে ইউজ করতে পারবো। ঠিক আছে, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। প্লাস আমরা ওইখানে মনে হয় এই দুটো কোয়ান্টিফায়ার দেখছিলাম, তাই না? ফর অল আর ইফ দেয়ার এক্সিস্ট। যদি নাও দেখে থাকে, ফর অল দেখতে খুব সম্ভবত, ইফ দেয়ার এক্সিস্ট দেখে নাই, এই চ্যাপ্টারে আমরা দেখবো এই কোয়ান্টিফায়ার গুলো কিভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা স্যার। জি স্যার। Thank you.
আচ্ছা, এইখানে হচ্ছে ওই ফর অল আর ইফ দেয়ার এক্সিস্ট ওই দুইটা কোয়ান্টিফায়ার এর বর্ণনা দেওয়া আছে। ফর অল মানে কি? ফর অল চিহ্নটার মানে হচ্ছে যে যদি কেউ দেখে এইটা যে ফর অল এক্স এক এক্স বার্ক প্লে ইমপ্লাইজ স্মার্ট এক্স। এইখানে আমরা বলে রাখি এক হচ্ছে একটা রিলেশন, স্মার্ট হচ্ছে একটা ফাংশন। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে ইমপ্লাইজ চিহ্ন, এই পুরাটা সেন্টেন্স ট্রু কখন কখন হবে মনে আছে তোমাদের? ইমপ্লাইজ চিহ্ন কখন কখন ট্রু হয়? যখন এটাও ট্রু হবে এটাও ট্রু হবে, যখন এটাও ফলস হবে এটাও ফলস হবে, যখন এটা ফলস হবে বাট এটা যদি ট্রু হয় তাও হচ্ছে পুরোটা ট্রু হবে, তাই না? এখন এই ফার্স্ট অর্ডার লজিক সেন্টেন্সটা কি বুঝাচ্ছে? এখানে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, বলছে যে সকল এক্স এর জন্য যদি এক্স বার্কলেতে আসে এটা যদি ট্রু হয় তাহলে এক্স স্মার্ট এটাও ট্রু হবে। আমার কথা বুঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, মানে আমি এখানে এক্স এর জায়গায় যে কোনো অবজেক্ট বসাইতে পারি, যে কেউ যদি বার্কলেতে আসে সেটা যদি ট্রু হয় তাহলে সে স্মার্ট এটাও ট্রু হবে। তার মানে কেউ যদি বার্কলেতে থাকে আর সে যদি স্মার্ট হয় তাহলে এটা ট্রু। বার্কলেস ইমপ্লাইজ স্মার্ট এক্স, এটা কখন কখন সত্যি হবে? কেউ যদি বার্কলেতে থাকে আর সে যদি স্মার্ট হয় তার মানে পুরোটা সত্যি। কেউ যদি বার্কলেতে থাকে না এবং সে স্মার্টও না তাহলেও পুরোটা সত্যি। কে যদি বার্কলেতে না থাকে তারপরেও যদি স্মার্ট হয় যেরকম প্রমিস, তাহলেও পুরোটা সত্যি। বুঝা গেছে? কিন্তু কেউ বার্কলেতে আছে তারপরেও সে স্মার্ট না, তখন কিন্তু এই পুরাটা মিথ্যা হয়ে যাবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। তো আমি তোমাদেরকে যেই ঘটনাগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে পসিবল মডেল, কোন কোন মডেল বা কোন কোন ক্ষেত্রে এই বাক্যটা সত্যি হবে। আমার কথা বোঝা গেছে? তো এই সাথে আমার কথা বোঝা গেলে সেই সাথে তোমাদের আরেকটা জিনিস বুঝতে পারার কথা, ফার্স্ট অর্ডার লজিকে হচ্ছে কিভাবে আমরা সেন্টেন্স প্রকাশ করি। এই যে আমরা যে দেখতেছি এগুলো হচ্ছে আমাদের এক একটা সেন্টেন্স। বোঝা গেছে? আমরা যে অবজেক্ট এতক্ষণ যে পড়লাম, অবজেক্ট রিলেশন এবং ফাংশন, এদেরকে মিলাই মিশাই হচ্ছে আমরা আমাদের ফার্স্ট অর্ডার লজিকের সেন্টেন্স তৈরি করি। এখানে আগের মতো অ্যাটমিক সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স আছে। এই যে ছোট ছোট এগুলো হচ্ছে অ্যাটমিক সেন্টেন্স, রিলেশন ফাংশন এগুলো হচ্ছে অ্যাটমিক সেন্টেন্স, আর এই যে পুরাটা মিলাইয়া এই কোয়ান্টিফায়ার রিলেশন ফাংশন ইমপ্লাই সব মিলাই যেটা সেটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। বোঝা যাচ্ছে? যদি এরকম একটা এক্স থাকে তাহলে এটা সত্যি হবে। দেয়ার এক্সিস্ট এক্স মানে হচ্ছে যদি এরকম একজন এক্স থাকে তাহলে হচ্ছে এই পুরোটা বাক্য সত্যি হবে। মানে দেয়ার এক্সিস্ট এট লিস্ট ওয়ান এক্স for which at x stanford and smart x দুটোই একসাথে ট্রু। মানে অবশ্যই এই পৃথিবীতে এমন একটা না একটা অবজেক্ট আছে যার জন্য সে স্ট্যানফোর্ডে পড়ে এবং সে স্মার্ট দুইটাই সত্যি হবে। এই কোয়ান্টিফিকেশনটার অর্থ বোঝা গেছে? একটা জিনিস মাথায় রেখো, আমরা ফর অল এর সাথে নর্মালি ইমপ্লাইজ ইউজ করি, ফর অল এর সাথে কখনো আমরা এন্ড ইউজ করি না। আর আমরা এই দেয়ার ইফ দেয়ার এক্সিস্ট ওয়ান এন্ড অনলি এটার সাথে হচ্ছে আমরা এন্ড ইউজ করি, এটার সাথে আমরা কখনো ইমপ্লাইজ ইউজ করি না। আপনাদের কি স্ল্যাকটা দিয়ে দিব? ওই স্ল্যাকটা দিলে আপনারা হচ্ছে এই জিনিসটার ব্যাপারে আর একটু ক্লিয়ার হবেন। এখানে আপনাদের ক্লিয়ার করার জন্য আরো কিছু উদাহরণ দিছে।
যেমন ফর অল এক্স ওয়াই ব্রাদার্স এক্স ওয়াই ইমপ্লাইজ সিবলিংস এক্স ওয়াই, এখানে ব্রাদার্স আর সিবলিংস হচ্ছে রিলেশন এক্স আর ওয়াই এর মধ্যে, বলছে পৃথিবীতে সকল এক্স ওয়াই এর জন্য যদি এক্স আর ওয়াই ব্রাদার হয় তারা অবশ্যই তাহলে সিবলিংস হবে। এখানে ব্রাদার্স বলতে ধরেই নিচ্ছে যে হচ্ছে রক্ত সম্পর্কের ভাই, বলতেছে যদি এক্স আর ওয়াই রক্ত সম্পর্কের ভাই হয় তাহলে তারা সিবলিংস হবে। আবার ফর অল এক্স ওয়াই যদি এক্স আর ওয়াই সিবলিং হয় তার মানে ওয়াই আর এক্স সিবলিং হবে, এক্স আর ওয়াই এর জায়গায় যে কোনো অবজেক্ট বসতে পারে, যে মানে যেরকম রহিম করিম, এখানে বলা হচ্ছে যদি রহিম আর করিম সিবলিং হয় তার মানে করিম আর রহিম তারাও সিবলিং, মানে জাস্ট ঘুরাই ইউজ করছে আর কিছু না। এখানে মাদার রিলেশনটা ইউজ করা হয়েছে এক্স আর ওয়াই এর মধ্যে, মাদার এক্স ওয়াই মানে এক্স যদি ওয়াই এর মাদার হয় তাহলে এটা ট্রু, বলা হচ্ছে এক্স যদি ওয়াই এর মাদার হয় তাহলে অবশ্যই এক্স হচ্ছে একজন ফিমেল এবং সেই সাথে এক্স হচ্ছে ওয়াই এর প্যারেন্ট। আবার এখানে হচ্ছে তোমার ইফ অ্যান্ড অনলি ইউজ করছে ইমপ্লাই বাদ দিয়ে, ইফ অ্যান্ড অনলি এর মানে হচ্ছে যে যদি এক্স ফিমেল হয় এবং যদি এক্স ওয়াই এর প্যারেন্ট হয় তাহলে অবশ্যই এক্স ওয়াই এর মাদার হবে, জিনিসটা দুই দিকেই কাউন্ট করা যায়। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তো আমরা হচ্ছে এটা উম্পুস ওয়ার্ল্ডেরটা দিচ্ছে, উম্পুস ওয়ার্ল্ডেরটা না দিয়ে আমরা হচ্ছে একটু আমাদের বইয়ের যে উদাহরণটা আমি তোমাদেরকে বলতেছিলাম সেটাতে যদি যাই, এখানেও হচ্ছে তোমার ফর অল তারপর হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এদেরও কিছু উদাহরণ দেওয়া আছে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি এখানে দেওয়া আছে আমাদের ফার্স্ট অর্ডার লজিকের গ্রামারটা। তোমরা যদি ফার্স্ট অর্ডার লজিকের গ্রামারটা চিন্তা করো এটার সাথে হচ্ছে আমাদের ওই প্রপোজিশনাল লজিকের গ্রামারের মিল আছে, কারণ এখানে দুই ধরনের সেন্টেন্স থাকে, একটা হচ্ছে অ্যাটমিক আর একটা হচ্ছে কমপ্লেক্স। একটু খেয়াল করে দেখো অ্যাটমিক সেন্টেন্স গুলো কিভাবে গঠিত হয়, অ্যাটমিক সেন্টেন্স গুলো গঠিত হয় প্রেডিকেট অথবা প্রেডিকেট টার্ম নিয়ে। প্রেডিকেট কাকে বলে? প্রেডিকেট মানে হচ্ছে তোমার, প্রেডিকেট হতে পারে অবজেক্ট, প্রেডিকেট হতে পারে রিলেশন, তো মানে হচ্ছে তোমার রিলেশন অবজেক্ট এটাই হচ্ছে অ্যাটমিক সেন্টেন্স তৈরি করে। আর কমপ্লেক্স সেন্টেন্স কারা তৈরি করে? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এই অ্যাটমিক সেন্টেন্স থেকে থেকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, যদি একাধিক সেন্টেন্স যুক্ত হয় অথবা কোনো সেন্টেন্স এর সাথে যদি ব্র্যাকেট অপারেটর, নট অপারেটর, এন্ড বা অর অপারেটর যুক্ত হয়, এভাবে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, ঠিক প্রপোজিশনাল লজিকের মতো। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। গ্রামারে আরো বলেই দিছে যে গ্রামারে হচ্ছে বলে দিছে যে আমরা এখানে কনস্ট্যান্ট ইউজ করি, কনস্ট্যান্ট হিসেবে না মোস্ট অফ দ্য টাইম ব্যবহৃত হয়, আর ভ্যারিয়েবল হিসেবে এ এক্স এগুলো ব্যবহৃত হয়। আর হচ্ছে তোমাদেরকে তুমি ফাংশনের কথা বলছি মাত্র, যে মাদার হচ্ছে একটা ফাংশন, যে মাদার ফাংশনে হচ্ছে যদি আমি কোনো অবজেক্ট দিই তার মাদারকে আমাকে ফাংশনটা রিটার্ন করবে, তাই তো? ঠিক সেইভাবে লেফট লেগ হচ্ছে একটা ফাংশন, লেফট লেগ ফাংশনে যদি আমি কিং জন দেই তাহলে লেফট লেগ ফাংশনটা আমাকে কিং জনের বাম পা রিটার্ন করে দেবে, লেফট লেগ ফাংশনে আমি যদি রিচার্ড দিই তাহলে হচ্ছে লেফট লেগ ফাংশনটা আমাকে কিং রিচার্ডের বাম পা রিটার্ন করে দেবে, লেফট লেগ ফাংশনটাতে আমি যদি ক্রাউন দিই তাহলে ফাংশনটা আমাকে ফলস বা এরর রিটার্ন করবে, কারণ ক্রাউনের কোনো পা থাকে না। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এখানে হচ্ছে এই উদাহরণটা তোমাদের এক্সিস্টেন্সিয়াল এর সাথে ফরল এর পার্থক্য বোঝানোর জন্য খুব ভালো। এক্সিস্টেন্সিয়াল এর সাথে ফরল এর পার্থক্যটা এখানে বুঝতে পারবো তোমরা। ফর অল এক্স দেয়ার এক্সিস্ট ওয়াই সাচ দ্যাট লাভস এক্স ওয়াই, এই কথাটার মানে হচ্ছে এভরিবডি লাভস সামবডি, মানে
for every person there is someone that person loves. মানে টা কি ফর অল এক্স দেয়ার এক্সিস্ট ওয়াই সাচ দ্যাট এক্স লাভস ওয়াই, মানে পৃথিবীতে সকল এক্স এর জন্যই এমন একটা ওয়াই আছে যেন সেই এক্স ওয়াই কে ভালোবাসে। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? এভরিবডি লাভস সামবডি, মানে পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কাউকে না কাউকে ভালোবাসে, মানে প্রত্যেকটা মানুষের জন্যই এমন একটা না একটা জিনিস বা এমন একটা লোক আছে যাকে হচ্ছে সে ভালোবাসে। ফর অল এক্স দেয়ার এক্সিস্ট ওয়াই, সকল এক্স এর জন্য একটা না একটা ওয়াই আছে যে ওয়াই কে এক্স ভালোবাসে। এই বাক্যটার মানে হচ্ছে এটা। আমার কথা বোঝা গেছে? আর এটার মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট ওয়াই ফর অল এক্স সাচ দ্যাট লাভস এক্স ওয়াই। এটার মানে হচ্ছে দেয়ার ইজ সাম ওয়ান হু ইজ লাভ বাই এভরি ওয়ান, মানে পৃথিবীতে এমন একজন ওয়াই আছে যার জন্যে সব এক্স এর দ্বারা সেই এক্স গুলো তাকে ভালোবাসে, মানে পৃথিবীতে এমন একজন মানুষ আছে যাকে সবাই ভালোবাসে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, জাস্ট উল্টা করে দেখানো হয়েছে। এটা হচ্ছে উল না, ওইটার উল্টা না, দুইটা কথা কিন্তু সম্পূর্ণ দুই রকম। এটার মানে হচ্ছে প্রত্যেক মানুষের জীবনে এমন কেউ না কেউ আছে যাকে ওই মানুষটা ভালোবাসে, আর এটার মানে হচ্ছে গিয়ে পৃথিবীতে এমন একজন আছে যাকে সবাই ভালোবাসে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তো এই দেয়ার এক্সিস্ট আর ফর অল, এই দুটা উল্টা করে দিলেই হচ্ছে অর্থ অনেক চেঞ্জ হয়ে যায়। এটা বোঝানোর জন্য হচ্ছে এই উদাহরণটা ভালো আর কি। আপনারা হচ্ছে বইয়ের এই জায়গাটা দেখে নিয়েন। এখন আসি যে হচ্ছে আমরা নলেজ বেস কে আমাদের এই যে নলেজটা আমরা শুরুতে বলছিলাম, কিং রিচার্ড এর ভাই হচ্ছে কিং জন, ইভিল কিং জন ইভিল, তাই কিং রিচার্ড দ্য লায়ন হার্ট তার বাম পা কেটে তার কাছ থেকে ক্রাউন উদ্ধার করে, এইসব কথা আমরা আমাদের নলেজ বেস কে কিভাবে বলবো বা নলেজ বেস কে কিভাবে স্টোর করবো। সবার আগে তাহলে নলেজ বেস কে এটা বলা লাগবে যে কিং হচ্ছে একটা রিলেশন, কিং এর মধ্যে যদি জব দেওয়া হয় তাহলে ট্রু দিতে হবে, কিং এর মধ্যে যদি রিচার্জ দেওয়া হয় তাহলে ট্রু দিতে হবে, ঠিক সেরকম পার্সন হচ্ছে একটা রিলেশন, পার্সনের মধ্যে যদি রিচার্জ দেওয়া হয় তাহলে ট্রু দিতে হবে, রিটার্ন হবে, পার্সনের মধ্যে যদি জন দেওয়া হয় তাহলে ট্রু রিটার্ন হবে, পার্সনের মধ্যে যদি ক্রাউন দেওয়া হয় তাহলে ফলস রিটার্ন হবে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তারপর আমাদের নলেজ বেস কে বলতে হবে যে ফর অল এক্স কিং এক্স ইমপ্লাইজ পার্সন এক্স, মানে সকল এক্স এর জন্য সে যদি কিং হয় তাহলে সে পার্সন হবে, কারণ কিং কোনো মানুষই হতে পারে, কিং কোনো জড়বস্তু হতে পারে না, তো যদি কেউ কিং হয় অবশ্যই সে পার্সন হবে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এইভাবে হচ্ছে আমরা নলেজে বা নলেজ বেসিক টুকটু করে আমাদের এই নলেজ গুলা ইনপুট দিব। আমাদের এই ক্লাইকটাতে হচ্ছে উম্পুস ওয়ার্ল্ড এর বর্ণনা দিচ্ছে ফার্স্ট অর্ডার লজিক দিয়ে। আমাদের উম্পুস ওয়ার্ল্ডে কি ছিল? আমাদের উম্পুস ওয়ার্ল্ডে ছিল যে সাপোজ এখানে কি লেখা আছে পর্যন্ত, যদি এই যে এই আজ পর্যন্ত সাপোজ থেকে স্যার, হ্যাঁ সাপোজ থেকে, suppose a umpus world agent is using a fall kb and fall মানে হচ্ছে কি ফার্স্ট অর্ডার লজিক, ফার্স্ট অর্ডার লজিক, জি স্যার, kb মানে হচ্ছে নলেজ বেস and perceives a smell and breeze but not glitter at t is equals to 5 tail মানে হচ্ছে টাইম মার্কিং, জি স্যার, tail knowledge based agent puratai bolun sir, percept smell breeze none comma 5 tarpor hocche ask knowledge based agent sir eta ki jano bollam ektu age there exists
দেয়ার এক্সিস্ট স্যার এই না এই যে চিহ্নটাকে হ্যাঁ ওইটাই দেয়ার এক্সিস্ট এ দেয়ার এক্সিস্ট এ অ্যাকশন এ ফাইভ এটার মানে হইতেছে গিয়া ধরো একটা উম্পুস ওয়ার্ল্ডে একটা এজেন্ট মুভ করতেছে, ঠিক আছে, এজেন্ট মুভ করতে করতে সে এক সময় হঠাৎ করে সে গন্ধ পাইলো এবং তার সাথে হচ্ছে বাতাস পাইলো, কিন্তু নো গ্লিটার মানে কোনো গ্লিটার অনুভব করলো না। টি ইকুয়াল টু ফাইভ, এই টি মানে হচ্ছে কি আমরা আগে হচ্ছে সময় হিসাব করি নাই, এখানে বলা হচ্ছে যে সময় হিসাব করা হচ্ছে 1 2 3 4 5 এভাবে। তো যখন সময় হচ্ছে 5 সেকেন্ড হয়েছে তখন হচ্ছে আমাদের এজেন্ট মুভ করতে করতে এই অনুভূতিটা পাইছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে নলেজ বেসকে বলতে হবে আমি হচ্ছে কি অনুভূতি পাইছি, আর তারপর বলতে হবে এইটার জন্য কোনো অ্যাকশন আছে কিনা। তাহলে নলেজ বেসে যদি এই রকম কোন রুল থাকতো তাহলে সে অ্যাকশনটা পাইতো। রুলটা কিভাবে রাখা উচিত ছিল তাহলে নলেজ বেসে? নলেজ বেসে রুলটা রাখা উচিত ছিল পারসেপ্ট স্মেল ব্রিজ এত ইমপ্লাইজ অ্যাকশন এত। আমার কথাটা বোঝা যাচ্ছে? নলেজ বেসে যদি এরকম কোন রুল থাকতো পারসেপ্ট স্মেল ব্রিজ এত ইমপ্লাইজ অ্যাকশন এত, তাহলে আমাদের এজেন্টটা কি করতো? আমাদের এজেন্টটা দেখতো নলেজ বেসে বলা আছে যে যদি এটা সত্যি হয় তাহলে যেন এটা সত্যি হয়, তখন সে এই কাজটা নিত এবং সেটা বাস্তবায়ন করতো। আমার কথা বোঝা গেছে? এখন আমাদের এজেন্ট তো জানে না আমাদের নলেজ বেসে এরকম কোন রুল আছে কিনা, তাই সে হচ্ছে নলেজ বেসকে সে প্রথমে বলছে যে সে কি পাইছে, পরে বলছে এখন এইটার জন্য কোনো অ্যাকশন আছে কিনা। এটার জন্য অ্যাকশন কখন থাকবে? যখন এটার সাথে এটার একটা রুল থাকবে। আমার কথা বোঝা গেছে? এখানে টেল দিয়ে বোঝানো হচ্ছে নলেজ বেসকে যখন কিছু বলা হয়, আর আস্ক হচ্ছে নলেজ বেস থেকে যখন কোনো কিছু আস্ক করা হয়। এখানে প্রথমে সে নলেজ বেসকে টেল মানে বলছে যে সে পাইছে পারসেপ্ট স্মেল ব্রিজ নান, নান মানে হচ্ছে গ্লিটার যেহেতু পায় নাই, এখানে বোঝানো হচ্ছে যে পারসেপ্টের অ্যারে বা পারসেপশনের অ্যারে হচ্ছে 3 এলিমেন্টের স্মেল ব্রিজ গ্লিটারের, সেখানে স্মেল যেহেতু পাইছে তাই স্মেল ব্রিজ যেহেতু পাইছে ব্রিজ, গ্লিটার যেহেতু পায় নাই নান, আর তার সাথে কমা দিয়ে টাইমের ভ্যালু হচ্ছে টি ইকুয়াল টু ফাইভ, এই হচ্ছে পারসেপ্ট সে নলেজ বেসকে বলছে। তারপর সে নলেজ বেসকে আস্ক করছে ইফ দেয়ার এক্সিস্ট এ অ্যাকশন এ ইকুয়াল টু অ্যাকশন এ কমা ফাইভ, যদি এটার জন্য কোনো অ্যাকশন থেকে থাকে। দ্যাট মিনস যদি কোনো রুল থাকে যেখানে এটা হচ্ছে বাম পাশে আছে আর এটা হচ্ছে ডান পাশে আছে, তাহলে সেই ডান পাশে কি আছে সেটা সে জানতে চাইছে। এখানে দেখো এইটা হচ্ছে একটা ফাংশন যেটার ভ্যারিয়েবল হচ্ছে এ। আমার কথা বোঝা যাচ্ছে? যদি আমরা হচ্ছে এই ফাংশনটার মধ্যে এর কোনো ভ্যালু বোঝাই তাহলে আমাদেরকে এক এক রকম জিনিস আমাদেরকে সে রিটার্ন করবে। যাই হোক, আজকে আমাদের জাস্ট এটাই বোঝানোর ছিল যে ফার্স্ট অর্ডার লজিকে কি কি সিম্বল ইউজ করা হয়, আর তার সাথে হচ্ছে ফার্স্ট অর্ডার লজিকের বাক্যগুলা গঠন কিভাবে হয়, যেটা অনেকটাই প্রপোজিশনাল লজিকের মতো। নেক্সট দিন আমরা হচ্ছে বা কালকে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যেটা বললাম কিং জনের যে এক্সাম্পলটা দেখছিলাম, কালকে কিং এক্সাম্পল কিং জনের এক্সাম্পলটা আমরা পুরোপুরি শেষ করব। যে এই এক্সাম্পলটাকে যদি আমরা পুরোপুরি ভাবে ফার্স্ট অর্ডার লজিক দিয়ে প্রকাশ করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে পুরো সবগুলা বাক্য কিভাবে কিভাবে লিখতে হবে। আপনাদের বইটার একটা চিত্র দেওয়া আছে খুব সুন্দর, আমার চিত্রটা দেখে প্রমিজের কথা মনে পড়ে গেছিল। করি দেখি চিত্রটা কোথায় গেল, আরে চিত্রটা তো খুঁজে পাচ্ছি না। প্রমিস স্যার আমার কথা মনে পড়লো কেন? তোমার সাথে মিল আছে না? হাসি হাসি মুখে থাকে এখানে, এটাও হাসি হাসি মুখে আছে, এর থেকে এত ভালো এত বড় মিল স্যার আর কি লাগবে প্রমিসার। যাই হোক প্রমিস, কালকে হচ্ছে তোমার এক্সাম্পলটা ভালো করে বুঝে দিবো, আপাতত হচ্ছে তোমার মধ্যে রোল নাম্বার গুলা চ্যাট বক্সে লিখে দাও।